আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। দেশের সংবাদের শুরুতেই জানিয়ে দিও, সংলাপে ডেকেছে ইসি, ফখরুল বললেন এটা সরকারের নতুন কৌশল। বিএনপি পাকিস্তানের দালাল বললেন ওবায়দুল কাদের। সব ভেদাভেদ ভুলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান রওশন এরশাদের। এরপর থাকবে বিএনপি ভোটে না আসতেও পারে, এবার তাদের কৌশল ভিন্ন বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো জানিয়ে দিব, নারায়ণগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবককে কুপিয়ে আহত। এরপর জানিয়ে দিব ইউনিয়ন ওয়ার্ডে বিএনপির কর্মসূচি নিয়ে দ্বিধান্বিত তৃণমূল। এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। সংলাপে ডেকেছে ইসি, ফখরুল বললেন এটা সরকারের নতুন কৌশল। নির্বাচন কমিশনের সংলাপের আমন্ত্রণের প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন তথা ইসি যে রাজনৈতিক দলকে সংলাপে চিঠি দিয়েছে, এটি সরকার, এটি সরকারের নতুন কৌশল। শনিবার রাজধানী গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। বিএনপিকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে গতকাল বিকালে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আহ্বাল বৃহস্পতিবার ওই চিঠি দিয়েছেন। ওই চিঠিতে ইসির পক্ষ থেকে বৈঠকের কোনো সময় ও এজেন্ডা নির্ধারণ করে দেওয়া হয়নি। বিএনপি সংলাপে বসতে সম্মত হলেই সরকার নিয়ে আলোচনা হতে পারে বলে ইসির মতামতে বলা হয়েছে বা চিঠিতে বলা হয়েছে। চিঠির বিষয়ে বিএনপির মহাসচিব বলেছেন, নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হবে। নির্বাচন কমিশন চিঠি দিয়ে সরকারের নতুন কৌশল, কমিশনের কোনো ক্ষমতা নেই কিছু করার, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তাই আসল জায়গায় কাজ করুন, নিরপেক্ষ সরকারে ঘোষণা দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নতুন খেলায় নেমেছে, মুখে গণতন্ত্র ও ভোটের কথা বললে আর প্রশাসনকে যেভাবে চলতে বলবে সেভাবেই চলবে, আবার একই পায়তারা করছে, পশ্চিমা বিশ্ব এর আগের মতো নির্বাচন চায় না। প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতার চেতনা আজ ধূলিসাৎ করে দিয়েছে বর্তমান হাসিনা সরকার, একটি মহলের স্বার্থ রক্ষা করতে জনগণের আশা আকাঙ্ক্ষা লুট করে আওয়ামী লীগ সরকার খেয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বিএনপি। উল্লেখ করে তিনি বলেছেন, নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন আরও বেগবান করতে হবে এবং স্বৈরাচারী সরকারকে বিদায় করে বাধ্য করতে হবে এবং জনগণ তাই আওয়াজ তুলেছে। মুক্তিযুদ্ধের দল হিসেবে বিএনপিকে দায়িত্ব বেশি নিতে হবে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। বিএনপি পাকিস্তানের দালাল বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পাকিস্তানের দালাল পার্টি, এদের প্রতিহত করতে হবে। শনিবার বিকালে 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এই সভার আয়োজন করে। এ সময় বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেছেন, 25 মার্চ জাতীয় গণহত্যা দিবসে বিএনপির কোনো কর্মসূচি নেই কেন? বাংলাদেশের সব অপশক্তি, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী অপশক্তির মুখপাত্র মির্জা ফখরুল। তিনি বলেছেন, 71 গণহত্যার জন্য একটি বারের জন্য পাকিস্তান দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি, তারা 3-4 লাখ লোক আমাদের উপর ঝাঁপিয়ে দিয়েছে, তাদের মানাগরিকদের ফিরিয়ে নেয়নি বিএনপি পাকিস্তানের দালাল পার্টি, এদের চেতনা পাকিস্তান, এদের প্রতিহত, প্রতিরোধ ও পরাজিত করতে হবে। যারা বলে পাকিস্তান আমল ভালো ছিল, তারা আসলে পাকিস্তানের দেবাদাস, পাকিস্তানের দালাল। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু মোহাম্মদ মান্নাফি আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন। আজ ভোরে সাবাস রাতে শ্রুতি ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেছেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলা গড়ে তোলার রয়েছে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এখন অন্যতম অঙ্গীকার। এর আগে ভোর 5:57 সবার জাতীয় শহীদ ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ভেদাভেদ ভুলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান রওশন এরশাদের। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, বৈষম্যহীন ও দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, শোষণ ও নিষ্পেষণমূলক সামাজিক ন্যায় বিচার ভিত্তিক দেশ গড়তে আমাদের আরও কাজ করতে হবে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে সব ভেদাভেদ ভুলে মহান স্বাধীনতা দিবসের চেতনায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার এক অভিনন্দন বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন। দেশবাসী সহ প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেছেন, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনর শৃঙ্খল ভেঙে মাথা উচ্চ করে দাঁড়ানোর দিন আজ, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দিনটি আমাদের পাওয়া, বাঙালি প্রতিজ্ঞা এবং সংগ্রামের অঙ্গীকারে উদ্দীপ্ত হয় এই দিনে, বাঙালি জাতির অধীনে বা জীবনে 26 মার্চ দিনটি একই সঙ্গে গৌরব ও শোকের। হাজার হাজার বছরের পরাধীন শৃঙ্খল ভেঙে 1971 সালে এই দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে প্রতিটি বাঙালির মনে নতুন রাষ্ট্র বাংলাদেশের বীজ রোপিত হয়েছে। শুরু হয় মুক্তিযুদ্ধ, মৃত্যুপণ লড়াই ও রক্ত সমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালির জাতি সিনিয়ানে জাতীয় ইতিহাস
ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহান স্বাধীনতা। তিনি আরো বলেন, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সংসম্পূর্ণতা এবং শ্রেণী বৈষম্যহীন ও শাসনমুক্ত সমাজ গঠনে ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। এখনো সেই লক্ষ্যে পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। বিএনপি ভোটে নাও আসতে পারে, এবার তাদের কৌশল ভিন্ন বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নাও নিতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপির আচরণ রহস্যজনক, ওদের কৌশল কি সেটাও বোঝা মুশকিল। মনে হয় বিএনপি নির্বাচনে আসবে না, এবার তাদের কৌশলটা ভিন্ন। শেখ হাসিনা গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এমন ধারণা ব্যক্ত করেছেন তিনি। বৈঠকের দলের সভাপতিমণ্ডলী এক সদস্য আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এমন মন্তব্যের পরে এই মনোভাবের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে অংশ নেওয়া দুই প্রভাবশালী সদস্য সমরকারকে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের প্রসঙ্গে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন নিয়ে বৈঠকে আলাপ হয়েছে। পররাষ্ট্র দপ্তরে এই আলাপ হয়েছে আলোচনায় বলা হয়েছে, ওই প্রতিবেদনে 2018 সালে নির্বাচনে সমালোচনা করা হয়েছে, অথচ ওই নির্বাচনে বিএনপির প্রতি আসনে তিনজন করে প্রার্থী দিয়েছিল। বিএনপি শাসনামলে কোনো নির্বাচনে গ্রহণযোগ্য হয়নি মন্তব্য করে বৈঠকে আরো বলা হয়েছে, বিরোধী দলকে রাজনৈতিক সুবিধা দেওয়া না বলেও মার্কিন মানবাধিকার প্রতিবেদনে যা বলা হয়েছে তা একেবারেই ঠিক নয়। বর্তমান সরকারের সময় বিরোধী দলগুলো সবার সমাবেশ সহ সব রাজনৈতিক সুবিধা পাচ্ছে যা বিএনপি শাসনামলে ছিল না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠী অধিকার বঞ্চিত হচ্ছে বলে বলা হয়েছে। এ প্রসঙ্গে মনোনয়ন বোর্ডের বৈঠকে বলা হয়েছে এটাও সঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রতিবন্ধী এবং নিরীগোষ্ঠী গোষ্ঠীর এই কল্যাণে যেসব উন্নয়নমূলক কাজ করেছে সেটার কোনো সরকারে আমলে হয়নি। সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে আরো বলা হয়েছে, সুযোগ পেলেই মানবাধিকারের প্রসঙ্গ নিয়ে কথা বলে আমেরিকা, অথচ আমেরিকাতেই মানবাধিকার নেই, সেখানে মানবাধিকার লঙ্ঘিত এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে। বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান এবং সে বিষয়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত হয়েছে। নারায়ণগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবককে পিটিয়ে হতাহত। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে, এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত যুবকের নাম আবির হোসেন, বয়স 22। শনিবার রাতে মণ্ডলপাড়া এলাকার র্যালি বাগানের গলি ও গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটেছে। আহত আবির হোসেন র্যালি বাগান এলাকার আক্তার হোসেনের ছেলে, পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী। স্থানীয়রা জানিয়েছেন, রাত 9টার দিকে 40-50 জন যুবক অস্ত্রশস্ত্র মঙ্গলপাড়া পুলে যায়। সে সময় তারা দুই ভাগে বিভক্ত, এক গ্রুপ বাগানের গলির সামনে অবস্থান নেয়, আরেক গ্রুপ গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ভিতর দিয়ে প্রবেশ করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তখন সামনে যাকে পেয়েছে তাকে কুপিয়ে আহত করেছে। কিছুক্ষণ পরে র্যালি বাগানের ভিতর থেকে আরেক দল বাইরে এসে তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। মণ্ডলপাড়া এলাকার কামাল হোসেন বলেছেন, মুহূর্তের মধ্যে পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই যুবকদের হাতে রামদা, সোড়া, চাপাতি অস্ত্র ছিল। তারা র্যালি বাগানের গলির ভিতর প্রবেশের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তখন ভয়ে আশেপাশের মানুষ নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। আশেপাশে দোকানিরা শাটার লাগিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এলে শান্তি হয় পরিস্থিতি। আহত আবিরের মা আমিনা বেগম বলেন, শুক্রবার রাতে আবির হোসেন সেরি খাওয়ার পর ঘর থেকে বের হয়। ওই সময় র্যালি বাগানের ভিতর মাদক বিক্রি করতে যায় জিমখানা তানবির, সোহেল, আকাশ, আল আমিন, শহীদুল ও হাবু। তখন তাদের সামনে পড়ে যায় আবির। তারা আবিরকে মাদক বিক্রি করতে বলে। এ সময় তাদের এলাকা থেকে বেরিয়ে যেতে বলায় আমার ছেলেকে মারধর করে। তিনি আরো বলেন, এই ঘটনায় সন্ধ্যায় তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এরপর রবিবার রাত 9টার দিকে জিমশাহ থানার শাহ আলম ও তানবির সহ অর্ধশত লোক অস্ত্রশস্ত্র নিয়ে র্যালি বাগানে হামলা করে, আমার বাড়িঘর ভাঙচুর সহ ছেলেকে কুপিয়ে হতাহত করেছে। নারায়ণগঞ্জের সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুর রহমান বলেছেন, মণ্ডলপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সেখানে কাজ করেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে এবং শাস্তি দেওয়া হবে। ইউনিয়ন ওয়ার্ডে বিএনপির কর্মসূচি নিয়ে দ্বিধান্বিত তৃণমূল। তৃণমূলে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দিচ্ছে বিএনপি। এতে নেতাকর্মীরা চাঙ্গা হয়েছে বলে দাবি কেন্দ্রের। তবে তৃণমূলের দাবি ভিন্ন। তারা বলছেন, সরকার পতনে একদফা দাবিতে আন্দোলন করতে গিয়ে হামলা মামলায় দিশেহারা অবস্থা, লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। থাকতে পারছে না নিজ এলাকায়, কেন্দ্রে আন্দোলন আরো জোরদার করে একেবারে শেষের দিকে তৃণমূলে কর্মসূচি দিতে পারে কেন্দ্র, আছে ভিন্ন মত। তৃণমূলের নেন ও কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তারা এমন তথ্য দিয়েছেন। সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ কয়েকটি দাবিতে বিএনপি 2022 সালের জুলাই থেকেই ইস্যুভিত্তিক কর্মসূচি সরব, বিশেষ করে তেল, গ্যাস, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দৃঢ়ভাবে মাঠে ছিল। একই সঙ্গে ছিল ভোটের অধিকার হরণ সহ দলীয় নেতাকর্মীদের দমনপীড়ন ইস্যু। সারা দেশে বিএনপি সব ইস্যুতে মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড, এমনকি ইউনিয়ন ও হাটবাজারে কর্মসূচি পালন করেছে।